265 কিলোমিটার গাড়ি চালিয়ে লাস্টে আমি পৌঁছে গেলাম লিলোরি স্থান, যেটা একটু আগে আপনারা দেখলেন। অ্যাকচুয়ালি লিলোরি স্থানটা ঝাড়খণ্ডে পড়ছে, তো এটা একটা খুব ছোট্ট একটা মা কালীর মন্দির। আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি, এখানে একটা ছোট নদী আছে নদীটার দিকে। তো মন্দিরটা আসলে প্রতিষ্ঠা করেছিলেন এখানকারই একজন রাজা, 400 বছর পুরনো তার রাজবাড়ি আছে। আশা করছি সেখানে যদি যেতে পারি তাহলে আপনাদেরকে দেখাবো, কিন্তু সেটা দেখতে হলে আপনাদেরকে নেক্সট ভিডিও পর্যন্ত ওয়েট করতে হবে। সেই ভোরবেলা গাড়ি স্টার্ট করেছি, তো এখানে জাস্ট আসলাম, ছোট্ট একটা ভিডিও করলাম। এবার আগামী আমাদের নেক্সট আরও ডেস্টিনেশন আছে, রাজবাড়িতে পারি যাবো, তাহলে নেক্সট ভিডিওতে দেখতে পারবেন। ঝর্ণাটা পিছনে দেখলেন, ঝর্ণা নয় অ্যাকচুয়ালি একটা নদীর মতো। তো লিলোরি স্থানটা আজ থেকে 400 বছর আগে রাজা সুজান সিং এটা প্রতিষ্ঠা করেছিলেন, সেদিন থেকেই এখন অবধি মা কালী এখানে পূজিত হয়ে আসছেন। এটা এখানকার এই এলাকার খুবই জাগ্রত মা হিসেবে পরিচিত। তো আমি আপনাদেরকে আসলে কিভাবে আসবেন সেটা একটু বলে রাখি, এটা অ্যাকচুয়ালি ঝাড়খণ্ডের মধ্যে পড়ছে। একদিনের ডেস্টিনেশন হিসাবে আপনারা যদি মনে করেন কলকাতা থেকে এখানে আসতে হলে আপনারা ধানবাদ নাম শুনেছেন, তো ধানবাদ পার করবেন বাই NH2 ধরে আসবেন। ধানবাদ পার করে আপনাকে আসতে হবে রাজগঞ্জ বলে একটা জায়গা আছে, রাজগঞ্জ থেকে আপনাকে লেফট টার্ন করতে হবে। তাছাড়া আপনারা গুগল করে নিতে পারেন, ছোট্ট একটা ট্যুর, একদিনের জন্য পুজো দিতে আসেন আসতে পারেন। খুবই জাগ্রত মায়ের মন্দির, 400 বছর পুরনো দেখতে পাচ্ছেন আমার পিছনে, লিলোরি স্থান নামে পরিচিত। এখানে ঝাড়খণ্ডের এখানে যে কোনো মানুষকেই আপনি লিলোরি স্থান যদি জিজ্ঞেস করেন একটাকে সবাই চেনে। তো ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাঁ, আমি এখন ঝাড়খণ্ডে আছি, ঝাড়খণ্ডে অনেকগুলো ভিডিও হবে, সিরিজ হবে, দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন।